কয়েকদিনের টানা বৃষ্টিতে পচে গেছে বীজতলা তাই লোকসানের সংখ্যায় দিন কাটছে বরগুনার কৃষকদের তাদের মতে এবার কম হতে পারে আমন ধান উৎপাদন এই মত স্থানীয় কৃষি অফিসের তারা বলছে তিনশো হেক্টর জমির বীজতলা পচে যাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে আমন উৎপাদনে বরগুনা থেকে হিমাদ্রী শেখর কেশবের তথ্য চিত্র রিপোর্ট প্রতি বছরই ধানের বাম্পার ফলন হয় দক্ষিণী জেলা বরগোনায় তবে সম্প্রতি টানা বৃষ্টিতে আমন চাষে ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন কৃষকরা কারণ বৃষ্টি বেশি হয় পচে গেছে বীজতলা এখনো অধিকাংশ বীজতলা তলিয়ে আছে পানির নিচে শুধু তাই নয় বর্তমানে যে ধান মাঠে আছে তাতেও চিটা ধরেছে বেশি বৃষ্টির কারণে ধানগুলো অনেক নষ্ট হয়ে গেছে সব মূল দুইবার তিন ধান ফলাই দিয়েছে এবং রোয়া সব পচে গেছে একবারে এক পছন্দ বৃষ্টির কারণে চিঠ বৃষ্টির কারণে আমরা ধান পাইতেছি না বীজ বারবার রুইতে আসি পচিয়া যায় অনেক ক্ষয় ক্ষতি হয়ে গেছে বিশ পারা জাগ আছে না চার পাঁচবার ফালার হই একবার ফালাইছি হ্যাঁ গেছে নষ্ট হইয়া আবার এখন এই আবার মই কলা গাছ দিয়ে মই শুধু ধান নয় সবজি চাষেও লোকসান হবে কৃষকদের বেশি দামে বীজ ও চারা রোপণ করেও পচনের হাত থেকে রক্ষা করতে পারেননি তারা আরেক দফা বীজ কেনার সামর্থ্য নেই অধিকাংশ কৃষকের বীজ যে কিনে বা লাগামু বা আমনে যে ইকন তাও আমাদের কোনো ই নাই চারা বৃষ্টিতে আমাদের সবজি নষ্ট হয়ে গেছে গাছ মনে করেন লাগাই আবার দুই দিন যে বৃষ্টি দেয় বৃষ্টিতে গাছ পচে যায় স্থানীয় কৃষি কর্মকর্তারা বলছেন অতিবৃষ্টিতে তিনশো হেক্টর বীজ তলার ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া ক্ষতি হয়েছে গ্রীষ্মকালীন সবজিরও প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে আমরা তাদের ক্ষতিপূরণ হিসেবে বিভিন্ন ধরনের বীজ সহায়তা এবং সার সহায়তা দিয়ে থাকি যারা ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে আমরা এইভাবেই সাহায্য সহযোগিতা করে থাকি ধান ও সবজি চাষ করা কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে এগিয়ে আসবে প্রশাসন এমনটাই প্রত্যাশা গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক